Assalamualaikum, welcome to Dr. Kafil Uddin Master Homeopathy. Ami Dr. Asaduzzaman, fibromyalgia disease ni aajke alochona korbo. Fibromyalgia ki, eta keno hoy? এর লক্ষণগুলো কি কি এবং কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম জানবো, যেই মেডিসিনগুলোর সাহায্যে ফাইব্রোমায়ালজিয়া রোগ থেকে আমরা আরোগ্য লাভ করতে পারি। ফাইব্রোমায়ালজিয়া কি? ফাইব্রোমায়ালজিয়া হলো একটি দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা যার প্রধান উপসর্গ হচ্ছে মাংসপেশি, টেন্ডন এবং অস্থি সন্ধিগুলোতে ব্যথা হওয়া। এই রোগটি পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে এবং ভারতবর্ষে প্রায় 2% মানুষ এ রোগে আক্রান্ত। এই রোগটির আগে নাম ছিল ম্যাসকুলার রিউমাটিজম। 1980 সালের দিকে স্কটল্যান্ডের একজন চিকিৎসক এই রোগটির জন্য দায়ী শরীরের বিভিন্ন সংবেদনশীল অংশের বর্ণনা দেন। 1904 সালে গাওয়ার সর্বপ্রথম ফাইব্রোসাইটিস শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে 1976 সালে শব্দটি ফাইব্রোমায়ালজিয়া শব্দে পরিবর্তিত হয়। শব্দটি ল্যাটিন শব্দ ফাইব্রো অর্থাৎ তন্তু, গ্রিক শব্দ মায়স অর্থাৎ পেশি এবং এল গস ব্যথা এর সমন্বয়ে গঠিত। এর কারণ সম্বন্ধে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব আর্থ্রাইটিস এর মতে প্রধান কারণ হলো ট্রমাটিক ঘটনা, শারীরিক আঘাত এবং অন্য কোনো রোগ বা অসুস্থতার পার্শ্বপ্রতিক্রিয়া। তো ফাইব্রোমায়ালজিয়ার যে লক্ষণগুলো আমরা পাই সেটা হচ্ছে তার ঘুমের ব্যাঘাত ঘটবে, অর্থাৎ ফাইব্রোমায়ালজিয়া আক্রান্ত ব্যক্তিরা ঘুমাতে পারবে না ঠিক মতো, তার ঘুমের প্রচণ্ড মাত্রায় স্লিপ ডিসঅর্ডার হয়ে থাকে, তার ব্যাপক ব্যথা থাকে শরীরের তন্তু মাংসপেশি এই জয়েন্টগুলোতে তার ব্যথা হয়ে থাকে এবং জয়েন্টগুলোতে যদি স্পর্শ লাগে বা কোনো চাপ লাগে তাহলে সেখানে প্রচণ্ড মাত্রায় ব্যথা হয়, ক্লান্তি অনুভব করে, সে সবসময় ক্লান্ত ক্লান্ত ভাব থাকে তার মধ্যে এবং সে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়ার পরেও সে অবিরাম ক্লান্তি অনুভব করে থাকে। তারপর আরেকটি লক্ষণ আমরা তার মধ্যে লক্ষ্য করি, সেটা হচ্ছে স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়া অর্থাৎ মেমোরি লস হয়ে যায়। আর তারপর মাথা ব্যথা হয় এবং যেই আক্রান্ত ব্যক্তিরা আলো, শব্দ, গন্ধ এবং তাপমাত্রা পরিবর্তনের প্রতি বেশি মাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। তো ফাইব্রোমায়ালজিয়ার কারণ সম্বন্ধে বিজ্ঞানীরা এখনও অনিশ্চিত, তবে বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে জেনেটিক্স, কারণ জেনেটিকের অর্থাৎ জিনগত প্রভাবে ফাইব্রোমায়ালজিয়া হতে পারে, শারীরিক ট্রমা, কিছু কিছু ক্ষেত্রে ফাইব্রোমায়ালজিয়ার লক্ষণগুলো শারীরিক আঘাত, সংক্রমণ বা উল্লেখযোগ্য মানসিক চাপের পরে শুরু হতে পারে, অস্বাভাবিক ব্যথা প্রক্রিয়াকরণ, ফাইব্রোমায়ালজিয়া আক্রান্ত ব্যক্তিদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ব্যথা সংকেতগুলো প্রক্রিয়া করার পদ্ধতিতে পরিবর্তন হতে পারে যা একটি প্রশস্ত ব্যথা প্রক্রিয়ার দিকে পরিচালিত করে, ঘুমের ব্যাধি থেকে ফাইব্রোমায়ালজিয়া হতে পারে, অন্যান্য স্বাস্থ্য যেমন ইরিটেবল বাউল সিনড্রম, ক্রনিক ফ্যাটিক সিনড্রম, বিষণ্ণতা, ফাইব্রোমায়ালজিয়া এই সমস্ত কারণে ফাইব্রোমায়ালজিয়া ঝুঁকি বাড়তে পারে। তো ফাইব্রোমায়ালজিয়া ট্রিটমেন্টের জন্য হোমিওপ্যাথি খুবই কার্যকরী, খুবই এফিশিয়েন্ট একটি মাধ্যম। হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন রয়েছে, যেই সমস্ত মেডিসিনগুলো সেবন করলে আমরা এই ফাইব্রোমায়ালজিয়া ডিজিজ থেকে আরোগ্য লাভ করতে পারি। তার মধ্যে রাস্টক্স, রডোডেনড্রন, রোটা, আর্নিকা, কস্টিকাম, ব্রায়োনিয়া, ক্যালমিয়া, ল্যাটিফোলিয়া এই মেডিসিনগুলো উল্লেখযোগ্য। তো অবশ্যই কেউ যদি এ রোগে আক্রান্ত হয়ে থাকেন, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের শরণাপন্ন হয়ে, অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন, কেননা হোমিওপ্যাথি হলো একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। তো এই ছিল ফাইব্রোমায়ালজিয়া কারণ, লক্ষণ এবং কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম। আশা করছি ভিডিওটি সকলে উপকার হবে, সকলেই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।